লাস্ট কয়েকদিন কেমব্রিজে থাকার পর আমি এখান থেকে কয়েকটা জিনিস শিখলাম। তার মধ্যে এক নম্বর হলো প্রতিদিন যত আর্লি পারা যায় ঘুম থেকে ওঠা এবং দৌড়ানো, সুপার হেল্পফুল। এবং সকালবেলা যখন আমি দিনটা শুরু করি, আমার কাছে মনে হয় পুরো দিনটা 24 ঘন্টা থেকে আমার জন্য 26 ঘন্টা হয়ে যায়। দ্যাটস দ্য ফার্স্ট থিং। দ্বিতীয় একটা অ্যামেজিং জিনিস আমি যেটা খেয়াল করলাম, এখানে এখানকার মানুষ অনেক 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 বেশি পাংচুয়াল। 8টা মানে 8টা, কেউ যদি 8:02 আসে সে আসলে লেট করে আসছে। 8:02 যখন কেউ রুমে ঢুকে সবাই তার দিকে তাকায়, এবং এটার কারণে এদের সবার সময় অনুবর্তিত যে সেন্সটা আছে অনেক অনেক বেশি কাজ করে। আর থার্ড যে জিনিসটা আমি খেয়াল করলাম, এত বড় একটা পার্ক, এতজন দৌড়াচ্ছে, কোথাও কোনো আওয়াজ নাই, কেউ কোনো কিছু ফেলে রাখে নাই, একেবারে ক্লিন। তো মনে হয় এই তিনটা জিনিস এখান থেকে আমি শিখে যাচ্ছি। বাংলাদেশে এসে আমি চেষ্টা করবো আমার লাইফে এই তিনটা জন একেবারে পারফেক্টলি কাজে লাগাতে পারি। একটাও যদি মনে হয় যে ইটস ইন্সপায়ারিং, তোমাদের লাইফে হেল্প করতে পারে, ডু ইমপ্লিমেন্ট দিস।